হ্যালো, নমস্কার, ওয়েলকাম টু সুপর্ণাস লাইফ। তো একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, কারণ আমি বলেছিলাম যে আমি দোহার মানে কাতারের অন্যান্য সিটি সম্পর্কে বলবো। তো প্রথমত বলে নিই যে কাতারে একটা মাত্র সিটি আছে, সেটা হচ্ছে দোহা। ইয়েস, দোহাটাকে সিটি, অ্যাকচুয়ালি সিটির যে ডেফিনেশন সেটা অনুযায়ী দোহা ছাড়া অন্য কোনো সিটি এখানটায় নেই, কারণ এখানে টোটাল পপুলেশনই হচ্ছে 28.8, যার মধ্যে 24 লাখের উপরে, খানিকটা উপরে শুধুমাত্র দোহাতেই থাকি। তাহলে বুঝতে পারছো প্রায় 90% হচ্ছে দোহাতেই কিন্তু বসবাস করে সিটিজেন। এবার তাহলে বোঝো, যদি 28-এর মধ্যে 24 লাখই তোমার দোহাতে থাকে, তো বাদ বাকিরা কোথায় আর আছে? তো এখানটা সিটি বলা যায় না, এখানে 8টা মেন মিউনিসিপ্যালিটি আছে, ঠিক আছে? তো সিটি হচ্ছে নতুন নতুন তৈরি হচ্ছে, এখন দোহাটা সবথেকে পুরনো, আর এটাকে ঘিরেই সমস্ত কাতারটা বলতে গেলে আছে, যা কিছু বেশিরভাগ এই দোহাতেই। তার আশেপাশে বিভিন্ন রকম সিটি এখন তৈরি হচ্ছে, লুসেল সিটি বলো, এশিয়ান সিটি আমরা বলি, যেটাকে অনেক সময় লেবার সিটিও বলা হয়, তো এরকম আছে, কিন্তু মেন হচ্ছে সিটি হচ্ছে দোহা। তো এখানটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, 8টা মিউনিসিপ্যালিটি, সেটা বলে নিচ্ছি কী কী মিউনিসিপ্যালিটি আছে। তো প্রথমত আমি অ্যালফাবেটিক্যালি বলছি, আল সামাল আছে, আল খোর আছে, আল সাহানিয়া আছে, উম সালাল আছে, আল দায়েন আছে, আল রাইন, দোহা আর আল ওয়াকরা। তো এগুলো হচ্ছে কতগুলো মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, আমার উচ্চারণ অনেকটাই আলাদা হবে, কারণ ওদের হচ্ছে অ্যারাবিক একটা অ্যাকসেন্ট থাকি, তো সেক্ষেত্রে আমার বুঝতেই পারছো। তো আর আমি যেখানটায় ঘুরেছি সেটা হচ্ছে মেন, মানে আল ওয়াকরা ঘুরেছি, এটা হচ্ছে দোহা সিটি, দোহাটাই মেন, যেটা হচ্ছে ওটা ঘিরেই সমস্ত কিছু, আগেই যেটা বললাম, তো বেসিক্যালি ওটাই তো ঘোরার জায়গা। তবে হ্যাঁ, এখন মানে কাতারে অনেক ঘোরার জায়গা, মানে ফিফার জন্য ওরা এত সুন্দর করে করছে, তো সেটা ডেফিনেটলি তোমরা মানে ঘুরতে হিসেবেও, এটাকে ট্যুরিস্ট স্পট হিসাবেও তোমরা এটা জানতে পারো। তো এখানে হচ্ছে দোহা ছাড়াও বলবো, যেটাকে হচ্ছে প্রথমে তো দোহার কথা বলে নিই, সেটা হচ্ছে যেহেতু এখানকার হচ্ছে ক্যাপিটাল, মেন সিটি, তো সব কিছু মিন্স বড় মিউনিসিপ্যালিটি, তো এখানটা হচ্ছে পপুলেশন তো আগেই বললাম 24 লাখের উপরে আছে, আর এটা কিন্তু শুধুমাত্র কাতারিজ, ঠিক আছে, কাতারিজ কান্ট্রিজ আমি পপুলেশন বলছি, কারণ বেশিরভাগ এখানটায় প্রায় তোমার 60-80% লোক কিন্তু বাইরের থেকে আসে, বিভিন্ন দেশ, শুধুমাত্র যে ইন্ডিয়া তা না, বাংলাদেশ, নেপাল, তারপরে শ্রীলঙ্কা, ইউরোপিয়ান, তারপরে আফ্রিকান, অবশ্যই অনেক অনেক কান্ট্রি, ফিলিপিন্স, তো বিভিন্ন কান্ট্রির থেকে আমি দেখেছি এখানকার লোক। তো সেই জন্য একটা কান্ট্রির কথা বলে হবে না, আর এখানটায় মানে ওরা কাতারিরা যত থাকে তার থেকে বেশি বাইরের লোকই এখানে বসবাস থাকে। আর এখানটায় হচ্ছে রাজায় সত্যি সুন্দর করে মানে এত সুন্দর ব্যবস্থাপনা করেছে, আর রুলস অ্যান্ড রেগুলেশন এতটা করা এদের এখানে, তো সেই ক্ষেত্রে সমস্ত কিছুই পরিচালনা খুব সুন্দর করে হয়। আর এখানটায় হচ্ছে নতুন নতুন, যেটা বললাম কাতারকে ঘিরে নতুন নতুন সিটি তৈরি হচ্ছে, তো যেরকম হচ্ছে তোমার লুসেল সিটি, লুসেল সিটি বেশিরভাগ ইটালিয়ান, এখানটায় আমি দেখছি যে বেশিরভাগ হচ্ছে তোমার বিল্ডিংগুলো ইটালির তৈরি আর কি, ইটালিয়ান কনস্ট্রাকশনের হবে, তো এটাই। আর হচ্ছে কিছু কিছু এখানটা আরও, যেখানটায় এখানটায় যতগুলো আর বাইরের সিটিগুলো আছে বেশিরভাগ অ্যাকোমোডেশনের জন্য তৈরি করা হচ্ছে, যেহেতু বললাম যে ফিফা অলরেডি আসছে, চলেই এসছে প্রায়, অক্টোবর নভেম্বরে শুরু হয়ে যাবে। দ্বিতীয়ত এখানটায় হচ্ছে তোমার এই ফিফাকে ঘিরে অনেক কনস্ট্রাকশনও তৈরি হচ্ছে, অনেক বাইরের লোকও আসছে কাজের জন্য আসছে, তো সেক্ষেত্রে হচ্ছে এখানটায় প্রচুর হোটেলস তৈরি হচ্ছে, কনস্ট্রাকশন তৈরি হচ্ছে, তো সেই জন্য বাইরের দিকে এটা চলে আসছে, মানে দোহাটা থেকে আর একটু বাইরের দিকে ওরা সিটি তৈরি করছে, যেটাকে অফকোর্স আমি বললাম যে সিটি অ্যাকচুয়ালি বলা হয় না, ওরা সিটি বলেও না, এটা মিউনিসিপ্যালিটির আন্ডারে চলে যায়। যেরকম লুসেল সিটিটা ওরা সিটি বললেও এটা কিন্তু মিউনিসিপ্যালিটি দোহার আন্ডারেই চলে আসছে, সেরকম করে আলবিদ্যা আছে, এরকম আরও আছে যেটা হচ্ছে শুধু মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়ে যাচ্ছে, আল জাদিদা আছে, মাসাইদ আছে, এইটা সমস্ত জায়গার নাম বলা যায় যেটা ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে যাচ্ছে, আর সবগুলোই কিন্তু তোমার মিউনিসিপ্যালিটি কিন্তু দোহার মধ্যে পড়ে যাচ্ছে।
তো এই ক্ষেত্রে হচ্ছে আর কিছু বলে রাখি যে এখানে হচ্ছে তোমার যে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে তো আর সেই তাকে ঘিরে কনস্ট্রাকশনের জন্য মানে অনেক লেবার চলে আসছে বা সেই জন্য ধরো অনেক রকম সিটি তৈরি হচ্ছে তাদের থাকার জন্য আবার বিশেষ করে কতগুলো জায়গা তৈরি হচ্ছে এমন অনেক অনেকগুলো অ্যাকোমোডেশন তৈরি হচ্ছে যেটা কিনা তোমার যে ফিফার যে সমস্ত যদি ফুটবলার বলো ফুটবলারদের সাথে আরও অ্যাসিস্ট্যান্স কত থাকে অ্যাসোসিয়েশন কত থাকে সেইগুলো থাকার ব্যবস্থাও এখানটায় করা হচ্ছে তো এখানটায় দেখো আল ওয়াকারা রোড যেটা বললাম এরকম করে বিভিন্ন জায়গা দেওয়াই আছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আছে আল ওয়াকারা আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে শুধুমাত্র বুঝতেই পারছো নামে কনস্ট্রাকশন কোম্পানি এটা হচ্ছে এশিয়ান লেবার কান্ট্রি বলে লেবার সিটিও বলা হয় এই জায়গাটাকে স্পেশালি এশিয়ান কান্ট্রি বলে কিন্তু হচ্ছে এটার মানে বেশিরভাগ লেবার অ্যাকোমোডেশন সেজন্য একটা লেবার সিটি নাম হয়ে গেছে অরিজিনের নাম হচ্ছে এশিয়ান সিটি এশিয়ান বিল্ডিং এরকম করেই বলা হয় এখানটায় আল ওয়াকারা সাইডে এটা দেখা যায় তো এটারও কিন্তু মিউনিসিপ্যালিটি তোমার দোহার মধ্যেই পড়ে যাচ্ছে আর এর ক্ষেত্রে আরও বলে রাখি যে এখানটায় হচ্ছে শুধুমাত্র যে ব্যবস্থাপনা সেটা হচ্ছে মানে শুধুমাত্র যে কাতারিজদের জন্য তা না এখানটায় সমস্ত মানে যেখানে যেখানে কাজ করে যারা যারা যেখান থেকে এসে যে বিভিন্ন জায়গা তাদের সবার জন্য এখানে বিভিন্ন সুন্দর ব্যবস্থা করা আছে হসপিটালস করা আছে এখন অবধি ফ্রি আছে পরবর্তীকালে হয়তো বলেছে শুধু কাতারিজ জন্য থাকবে তো বিভিন্ন সময় বিভিন্ন নিয়মগুলো এখানে পাল্টাতে থাকে বিভিন্ন মেট্রোর ব্যবস্থাপনা করা হয়েছে বিভিন্ন রকমের ট্রামের ব্যবস্থা করা হয়েছে তো এখানে যাতায়াত ব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে এই ফিফার জন্য তো যাই হোক যেটা বলছিলাম আরও কিছু সিটির কথা আমরা সিটি বলবো না যে আরও কিছু ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটির কথা আমরা আরও জানবো এরপরে দেখো আছে পার্ল সিটি অ্যাকচুয়ালি পার্ল সিটিটাও হচ্ছে মানে এটা হচ্ছে আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে হচ্ছে তোমার বেশিরভাগ কী হয় যে প্রথম যেটা আইল্যান্ড ওরা তৈরি করেছিল কাতারের মধ্যে দোহার কাছে সেটা হচ্ছে পার্ল সিটি ছিল এই কথা বলতে বলতে সন্ধে নেমে গেল তো যাই হোক সূর্য প্রায় ডুবু ডুবু অবস্থা তো আমাদের আরও গল্প কিছু বাকি আছে তো ওটাও করিনি তো যেটা বলছিলাম পার্ল সিটি হচ্ছে পার্ল আইল্যান্ডও বলা যায় এটা প্রথম আইল্যান্ড তৈরি করা হয়েছিল আর এত লাক্সারিয়াস সাধারণ মানুষের ক্ষেত্রে এখানটা কেনা বা ভাড়া থাকা ভীষণ মুশকিল হয় তবে হ্যাঁ অনেকে থাকেও তার সাধ্য মানে একবার তো থাকার ইচ্ছে হয়ই সেখানটায় তো সেক্ষেত্রে তা অনেকে থাকেও সাধারণ মানুষ মধ্যবিত্ত ফ্যামিলিও থাকে তবে সেটাও ভীষণ এক্সপেন্সিভ আর যেটা বলছিলাম যে এখানে হ্যাঁ কেনা প্রথম এই পার্ল সিটিটাই কিন্তু প্রথম হচ্ছে যেখানে হচ্ছে তোমার কেনার ব্যবস্থা করা হয়েছিল বাইরের লোকদের জন্য ইয়েস প্রথম হচ্ছে আমেরিকানরা এই পার্ল সিটির কিন্তু মানে ফ্ল্যাট কিনতে পারে তো সেই ক্ষেত্রে আর এখানটায় হচ্ছে সেইভাবে ওরা কেনাকাটা করে এখানটায় পার্ল সিটিটা আর পার্ল সিটির যে এত সুন্দর জায়গা একটা পুরো সমুদ্র বুঝতেই পারছো একটা আইল্যান্ডের মতো যেহেতু সেখানে পার্সোনাল শিপ রয়েছে সবার ভীষণ যারা বেশিরভাগ আমেরিকান থাকে বা বাইরের অন্যান্য দেশ বড় মানে একটা ভালো মোটা স্যালারি তারা পায় তাদের ক্ষেত্রে এখানটা নেওয়া অনেকটা সুবিধাজনক হয় তারা শিপও অ্যাফোর্ড করতে পারে তো সেজন্য তাদের ক্ষেত্রে পার্সোনাল শিপও থাকে তো অত ভীষণ সুন্দর করে সাজানো টোটাল হচ্ছে তোমার কাতার দেশটা আর হচ্ছে এখানটায় আর প্রত্যেকটা যে সিটি রয়েছে যে ছোটো ছোটো সিটির কথা বললাম যেটাকে অরিজিনাল সিটি বলা হয় না যেরকম পার্ল সিটি যেরকম হচ্ছে তোমার লুসেল সিটি এটা এগুলোকেও না খুব সুন্দর করে ওরা সাজিয়ে তুলেছে এক একটা মানে কি বলবো দারুণ সুন্দর করে না দেখলে সেখানে বোঝাই যাবে না এত পরিষ্কার পরিচ্ছন্ন ইন্ডিয়া ইজ বেস্ট ইন্ডিয়া ইজ সুন্দর খুব সুন্দর জায়গা তবে বলা যায় যে ইন্ডিয়া আমরা জনসাধারণ যে আছি তারা কিন্তু ভীষণভাবে নোংরা করে রেখেছি দেশটাকে তাই না এদের সৌন্দর্য কিন্তু এদের পরিষ্কার পরিচ্ছন্নতায় দেখো আমি যত দূর তোমাদের দেখাচ্ছি একটা কোথাও কিন্তু নোংরা কিছু একটা প্লাস্টিক কিছু একটা ফেলে নেই পড়ে নেই তো এখানটায় একবার আমি একটা গল্প বলি যে একবার হচ্ছে ফিল্মের কোনো অ্যাক্টরকে জিজ্ঞেস করা হয়েছিল বাইরে কেন শুটিং করতে যাওয়া হয় তো সেক্ষেত্রে তারা এই অ্যান্সারটাই দিয়েছিল যে বাইরে একমাত্র যাওয়া হয় যে সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন এখন ক্যামেরার পেছনে যখন একটু নোংরা দেখা যাবে সেটা নিশ্চয়ই দেখতে ভালো লাগবে না তাই না তো সেক্ষেত্রে হচ্ছে পরিষ্কার জন্যই বাইরের দেশে তারা ফিল্ম করতে যায় তো ইন্ডিয়াও যদি মানে
পরিষ্কার পরিচ্ছন্নতাকে এতটাই সুন্দর হয়ে উঠবে। তো যাই হোক, আমরা যেটা বলছিলাম আরও কিছু সিটির কথা বা জায়গার কথা, এখানটায় আছে আলবিদ্যা আছে, এখানে বাইরের যে কাতার মানে দোহা ছাড়া বাইরে এত জনসংখ্যা কম থাকে কি বলবো, কোনো কোনো জায়গা এমনও আছে 16 পার স্কোয়ার মিটারে 16 জন লোক এরকম করেও, মানে আমি হয়তো এরিয়ার কাউন্টিংটা ভুল বললাম, কিলোমিটারে আর কি জুড়ে প্রায় হচ্ছে শুধুমাত্র এক এমন কিছু জায়গাও আছে যেখানে হচ্ছে 16 জন লোক, এমন কিছু আছে যেখানে 2 জন লোকও বসবাস করে এত, মানে মিউনিসিপ্যালিটি এরিয়ায়। তো মেন মিউনিসিপ্যালিটি হচ্ছে দোহাই অ্যাকচুয়ালি, কারণ এখানে প্রথম যে শহর তৈরি হয় সেটা দোহায় তৈরি হয়েছিল, সেই জন্য কাতার বলতে না দোহাটাকে সবাই চেনে। আর বাদবাকি যেগুলো বলছেন আলবকরা, এখন স্টেডিয়াম হয়েছে অনেক বাইরে বাইরে, এডুকেশন স্টেডিয়াম হয়েছে, তো স্টেডিয়াম নিয়েও আমি আর একটা ভিডিও আমি বানাচ্ছি অবশ্যই, কারণ ইনফরমেশান না গ্যাদার করে সেটা দেওয়াটাও একটু ফালতু হয়ে যাবে সেই ভিডিওটা, তাই না? তো সেই জন্য আমি একটা সুন্দর ভিডিও তৈরি করে অবশ্যই তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো তবে তোমরা জেনে রাখো যে এখন কাতারে তোমরা যদি ফিফা দেখতে আসো অবশ্যই দেখতে আসতে পারবে, কারণ এখানটা ঘোরার জায়গা এখন অনেক হয়ে গেছে, খুব সুন্দর লাইটিং টাইটিংও করেছে দেখতেই পাচ্ছ। আর সিটি যেটা সিটি যেগুলো বললাম তো মেন হচ্ছে দোহা, বাদবাকিগুলো লুসেল, পার্ল, আলবিদ্যা, এগুলো কিন্তু মিউনিসিপ্যালিটির আন্ডারেই পড়ে যাচ্ছে। তো এখন হচ্ছে এখনও পুরো রাত হয়ে গেছে, আর হচ্ছে পুরো মানে এখানটায় ট্রাফিক ব্যবস্থা এত সুন্দর, এত এসে যে কোনো অসুবিধে হয় না, তুমি দারুণ মানে আরামসে খুব তাড়াতাড়ি ডেস্টিনেশন ক্রস করতে পারবে, মানে অনেক তাড়াতাড়ি অনেকটা দূর যাওয়া যায়। আর বিশেষ করে এই টানেল তোমার হাইওয়ে, মানে হাইওয়ে তো আছেই, টানেল তারপরে হচ্ছে ওভারব্রিজ এই সমস্ত দেওয়ার জন্য না আরও বিশেষ করে সুন্দর হয়ে ওঠে। আর একটা ভীষণ সুন্দর এই দোহা রাতের এই সুন্দর দৃশ্যটা কি অ্যাভয়েড করে বলো, এত সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে, আর যেহেতু এখন নতুন করে সাজাচ্ছে তো সেহেতু আরও সুন্দর হয়ে উঠছে এই পুরো কাতার দেশটা, বিশেষ করে দোহা সিটিটা। তো যাই হোক, তো বুঝতেই পারছো কতটা সুন্দর, কারণ এখানটা হচ্ছে আর এখানটা দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে নোংরা। আমি একটু দেখালাম তোমাদের যে হ্যাঁ বলতে পারো যে এটা কেন নোংরা, এতক্ষণ পরিষ্কার পরিষ্কার বলছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি সেটা হচ্ছে শুধু কনস্ট্রাকশন করা হচ্ছে তাই। আর এখানটায় যেহেতু অক্টোবরেই তোমার খেলা শুরু হবে সেই জন্য কনস্ট্রাকশনের কাজ পুরো দমে চলছে এখানটায়, আর এখানটায় কাজেরও অনেক সুবিধা আছে, আমি কাজের ব্যাপারে অন্য একটা নিশ্চয়ই ভিডিওতে বলবো। আর বিশেষ করে এজেন্সির মাধ্যমে কাজে আসলে আরও বিশেষ সুবিধা হয়। তবে হ্যাঁ, এখনই আমি বলে দিতে পারি কাজের কথা, কারণ এখানটায় বিভিন্ন ধরনের কাজ আছে, বিভিন্ন ধরনের তোমার এডুকেশনের ওপরে আছে, তো কোনো অসুবিধে নেই, শুধু তোমার পারফেক্ট একটা নলেজ লাগবে সেই সম্পর্কে, যে কোন কাজটা তোমার জানো সেই কাজটাই যাতে তুমি করো এখানটায়। যেরকম ড্রাইভিং আছে, টিচারের আছে, তোমার কনস্ট্রাকশনে বিভিন্ন কাজ আছে, তো বিভিন্ন ধরনের। আর সবথেকে এসে যে এজেন্সির মাধ্যমে কাজটা যদি তুমি কালেক্ট করতে পারো তাহলে তোমার বেশি সুবিধা হবে। আর কারণ হচ্ছে, কারণ এখানে ভিসার খুব প্রবলেম হয়, যেরকম ধরো যে ইঞ্জিনিয়ার তাকে হয়তো ড্রাইভারের ভিসাতে আসতে হচ্ছে, তো এরকম করে ভিসার অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে ফ্যামিলি ভিসাও পাওয়া যায় না, যেরকম আমার হাজব্যান্ডের ক্ষেত্রে এটা হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এজেন্সির মাধ্যমে গেলে সঠিক ভিসাটা পেলে সুবিধা হবে, আর স্যালারিও তো অনেকটাই অবশ্যই, বুঝতেই পারছো। তো অবশ্যই যারা কাজ করতে চাও তারা ট্রাই করতে পারো। তো আজকে ভিডিও আমি এখানেই এন্ড করবো, যদি ভালো লাগে একটু লাইক করে দিও, খারাপ লাগলে ডিসলাইক করে দিও, ডিসলাইকের কারণটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আমার ভিডিও আরও ইম্প্রুভ করতে পারি। যারা এতক্ষণ ধরে আমাকে সময় দিয়ে দেখলে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, যারা প্রথমবার দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকে এখানেই এন্ড করবো, তবে হ্যাঁ আরও যদি তুমি জানতে চাও কাজের ব্যাপারে, যেখানে কীভাবে কাজ করতে পারবে বা কীভাবে যোগাযোগ করবে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের আরও কিছু ইনফরমেশান গ্যাদার করে সেটা অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। আর হচ্ছে আজকে আমি এখানেই এন্ড করতে যাচ্ছি, পরের ভিডিওতে আমি স্টেডিয়াম সম্পর্কে বলবো, তো দেখতে ভুলবে না। তো আজকের জন্য বাই।